হ্যাঁ, কিসের ভালো? জনগণের জায়গায় পারমিশন কিছু আগামী 9 জুলাই সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে তারুণ্যের সমাবেশ, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের সকল পর্যায়ের নেতাকর্মী, সমর্থক এবং আগামী প্রজন্মের যারা নেতৃত্ব দেবে, আগামী প্রজন্মের সেই তরুণ সমাজ জেগে উঠেছে এবং বৃহৎ আগামী 9 জুলাই তাদের যে সমাবেশ, সেই সমাবেশকে সফল করার লক্ষ্যে আমরাও তাদের শুভেচ্ছা জানাই, দোয়া জানাই যাতে এবং সিলেটের সকল জনগণের দোয়া এবং সহযোগিতা কামনা করে আমরা বিশ্বাস করি এই তরুণের এই যুব সমাজের মাধ্যমে আগামী দিনের নেতৃত্ব বেরিয়ে আসবে, তারাই হচ্ছে আগামী দিনের দেশের ভবিষ্যৎ। আসুন সবাই মিলে আগামী 9 জুলাই সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে জনাব তারেক রহমানের যে একটা দিক নির্দেশনা যেটা সারা বাংলাদেশের, সেটা বাস্তবায়নের লক্ষ্যে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করছি। এখানে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা নেতৃবৃন্দ, মহানগর নেতৃবৃন্দ, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্র দল সম্মিলিতভাবে সবাই উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আমরা এখন প্রচার প্রচারণে। হ্যাঁ, কিসের জনগণের জায়গায় পারমিশন কিসের?